এক মিনিটের ব্যবধান হবে। ছেলেটা বাবার কাছ থেকে সরে যাওয়া মাত্রই ভয়ঙ্কর বজ্রপাতে হতভাগা ছেলের সামনেই অভাগা বাবা লাশ হয়ে যায়। ধান কাটতে এসেছিল বাবা ছেলে দুজনেই, বৃষ্টি দেখে বাড়ি যাচ্ছিল ছেলে, কিন্তু বাবা লাশ হবে একাই, কে জানতো তা। বাবার এমন মরণ কিছুতেই সহ্য করতে পারছে না ছেলেটা। ধান কাটতে এসে ছেলের চোখের সামনে বাবার বজ্রপাতে লাশ হওয়ার এই মর্মান্তিক ঘটনা ঘটে শেরপুর নালিতাবাড়ি উপজেলার ঘোষগাতি এলাকায়। জানা যায় অন্য বাড়ির বাবা ছেলেকে কামলা নিয়েছিল তারা, কিন্তু ওই লোকের শাশুড়ি মরে যাওয়ায় তারা কাজে আসতে পারেনি, যার কারণে জমির মালিক ছেলেকে নিয়েই ধান কাটতে গিয়েছিল মাঠে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলাতে আর কিছু সময় ধান কেটেই ফেরার কথা ছিল। প্রচণ্ড রোদে হাঁপিয়ে উঠলেও হঠাৎ মেঘলা আকাশে ঠান্ডা বাতাসে বাবার ইচ্ছে জাগে সন্ধ্যা পর্যন্ত কাজ করার। তাই গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলেও ছেলেটাকে তাড়িয়ে দিয়ে কৃষক বাবার নিজেই ধান কাটার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা বলা মুশকিল। ছেলেটা বাবার কথামতো কয়েকটা হাত দূরে চলে যেতেই বজ্রপাতে মুহূর্তের মধ্যে লাশ হয়ে যায় বাবা। নির্বাক হয়ে দূর থেকে বাবার মরণ দেখা ছাড়া কোনো উপায় ছিল না এতিম ছেলেটার।